জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। শামশেরগঞ্জের কৃতি সন্তান ইসরোর বিজ্ঞানী তশিকুল বরার বাড়ি গিয়ে পরিবারের সদস্যদের শুভেচ্ছা ও সৌজন্য সাক্ষাৎ করলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। শুক্রবারে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার পুঠিমারির মহব্বতপুর গ্রামের কৃতি সন্তান তশিকুল বরার বাড়ি যান তিনি। ইসরোর চন্দ্রযানে অসামান্য অবদান রাখায় শামশেরগঞ্জের গর্ব তশিকুল বরার অবদানকে স্মরণ করার পাশাপাশি পরিবারের সদস্যদের ফুলের সংবর্ধনা প্রদান করেন সাংসদ খলিলুর রহমান। উল্লেখ করা যেতে পারে, বিশ্বের প্রথম দেশ হিসেবে চাঁদের দক্ষিণ মেরুতে ইসরোর সফল অবতরণে যুক্ত ছিলেন মুর্শিদাবাদের শামশেরগঞ্জ বিধানসভার পুঠিমারির মহব্বতপুর গ্রামের কৃতি সন্তান তশিকুল বরা। বুধবার চন্দ্রযান তিন বিক্রম চাঁদের মাটি ছোঁয়ার খবর প্রকাশিত হতেই দেশ জুড়ে আনন্দের বাতাবরণ বয়ে যায়। সেই সফল অভিযানে যুক্ত ছিলেন পুঠিমারির মহব্বতপুর গ্রামের কৃতি সন্তান তশিকুল বরা। বৃহস্পতিবার সকাল থেকে বিষয়টি জানাজানি হতেই এলাকায় খুশির জোয়ার বয়ে যায়। সোশ্যাল মিডিয়া জুড়ে আনন্দে বাতাবরণ সৃষ্টি হয়। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে শামশেরগঞ্জের কৃতি তশিকুল বরাকে শুভেচ্ছা জানান শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম। এদিকে শুক্রবার বিজ্ঞানী তশিকুল বরাকে সংবর্ধনা প্রদান করলেন রাজ্য হজ কমিটির চেয়ারম্যান তথা জঙ্গিপুরের সাংসদ খলিলুর রহমান। আমাদের কাছে খুব গর্বের বিষয় যে বিশ্বের যে চন্দ্রযান চাঁদে যে আর যে ইসরো থেকে কাজকে সফল করেছে তার মধ্যে অন্যতম হচ্ছে একজন বিজ্ঞানী তশিকুল বরা। আমাদের শামশেরগঞ্জ বাসী হিসাবে আমরা খুব গর্বিত যে আমাদের ঘরের ছেলে কাজের মধ্যে যুক্ত ছিলেন এবং সফল হয়েছে। এটা আমাদের গর্ব। আগামী দিনে পশ্চিমবঙ্গরা সব রকমরা সাফল্য কামনা করছে এবং আজকে তিনি নেই, তিনি তার কাজে যুক্ত রয়েছেন। পরিবারকে আমরা শুভেচ্ছা এবং অভিনন্দন জানাবার জন্য এসেছি।